আজকের খাস দশ। কবে হবে রাজ্যের 111টি পুরসভার ভোট? আজ কলকাতা হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সব মহল। এবার শিশুদের জন্য বিশেষ করোনা টিকা আনছে সেরাম ইনস্টিটিউট। গোয়া থেকে ফিরেই আজ কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলবেন তৃণমূল নেত্রী, থাকবেন অভিষেকও। কৃষি বিল প্রত্যাহারের পর কৃষকদের সঙ্গে সরাসরি বৈঠকে প্রধানমন্ত্রী, 16 ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের সঙ্গে কথা বলবেন মোদী। ডেল্টার সঙ্গে পাল্লা দিয়ে দাপট বাড়াচ্ছে ওমিক্রন, দেশে আক্রান্ত 57 জন। বিদেশিদের প্রবেশে আরও কড়াকড়ি বিমানবন্দরের নিয়মে। দূরত্ব আরও বাড়ল কংগ্রেস তৃণমূলের। বিরোধীদের নিয়ে সোনিয়ার ডাকা বৈঠকে আমন্ত্রণই পেল না তৃণমূল। পুরো ভোটের প্রচারে মিষ্টি বিলি করে বিতর্কে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, কমিশনে যাচ্ছে বিরোধীরা। বামপন্থী থেকে মমতাপন্থী, কেন তৃণমূলের প্রচারে তিনি? ব্যাখ্যা দিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। বাজারে এলো নতুন ইলেকট্রো ই সাইকেল, কিলোমিটার পিছু খরচ মাত্র 7 পয়সা। রোদ ঝলমলে আকাশ, দাপট বাড়াচ্ছে উত্তরে হাওয়া। বড়দিনের আগেই কলকাতা সহ সারা রাজ্যে আরো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।